এবারে চোখ রাখছি অন্যান্য খবরের দিকে। আজ থেকে বিগত চার মাস আগে অর্থাৎ গত বছরের 20 সেপ্টেম্বর বিদ্যালয়ে যাওয়ার পথে চরিলাম রাজীব করুণী এলাকার স্কুল ছাত্রী প্রিয়া দেব একটি বাইকের ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন। বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে হাঁপানিয়া হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তাকে। 6 দিন চিকিৎসাধীন থাকার পর ছাত্রীকে বাড়িতে নিয়ে আসা হয়, কিন্তু এখনও ওই ছাত্রী বিছানায় শয্যাশায়ী। জানা গেছে পেছন থেকে গৌরব দেব নামের এক যুবক ধাক্কা দিয়েছিল ছাত্রীকে, কিন্তু ছাত্রী এখনও বিছানায়। বাবা রাজমিস্ত্রি হওয়ায় অর্থের অভাবে তাকে চিকিৎসা করাতে পারছেন না। অভিযোগ ছাত্রীর মা বিশালগড় থানায় মামলা করলেও অভিযুক্ত পুলিশের আত্মীয় হওয়ায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ, উল্টো বাইকটিকেও ছেড়ে দেয় তারা। চরিলাম মণ্ডলে গিয়ে কোনো কাজ হয়নি। শেষে ছাত্রীর মা মঙ্গলবার পুনরায় সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন। ওই ছাত্রী 9ম শ্রেণীতে পাঠরত। ঘটনা হয়েছে যে মায়া অ্যাক্সিডেন্ট হয়েছে স্কুলে যাইতে, বিশালগড় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে বিশালগড় হসপিটাল নেওয়া হয়েছে। হসপিটাল থেকে হাঁপানিয়া রেফার করছে, করার পরে 6 দিন পরে তারা ছুটি দেওয়া লাগছে। মায়ের সমস্যা একদম কমছে না। হ্যাঁ, বুকে প্রচণ্ড ব্যথা, মাথা ব্যথা। তারপরে ছুটি দেওয়ার পরে তখন আমি দেখলাম মায়া যখন কমতেছে না, বিশালগড় থানাতে আমি এন্ট্রি করছি। 3 দিন পরে এন্ট্রিটা করছি, করছি পরে তারা মামলা নিতেছে না। পুলিশের নাকি আত্মীয় তো এলাকে তারা মামলা নিত। অনেকবার চেষ্টা করছি যে আমার রিসিপ্ট কপিটা দেন আপনারা, আমি স্যারের অনেকবার চেষ্টা করছি কিন্তু তাই না দিছে না। আচ্ছা, মানে যে বাইক দিয়ে আপনার মেয়েরে ধাক্কা দিয়েছে ওই যুবক পুলিশের আত্মীয়? আত্মীয়, তার লেগে মামলা দিছে না পুলিশ। হ্যাঁ, আপনি কি চেয়েছিলেন? আমি চাইছিলাম যে মায়ের তো অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা হেয়ার কিছুটা একদম রাস্তা ক্রস হইতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে না আমার মেয়েরা। হ্যাঁ, পেছন থেকে গিয়ে আমার ধাক্কা দিছে, তাইলে একটা হ্যাঁ তো একটা কিছু একটা হওয়া দরকার। হ্যাঁ তো আমার 1 টাকা দিয়ে সাহায্য করছে না। আচ্ছা, হ্যাঁ 1 টাকা দিয়ে আমার হ্যাঁ সাহায্য করছে না। তারপরে পুলিশে যখন মামলা নিছে না, তখন আমি মণ্ডল নেত্রীরা জানাইছি। জানানোর পরে মণ্ডল নেত্রী আমার দিছে আসবার যে না ঠিক আছে, তো আমি কথা কয়ে লই থানাত, কথা কয়েছিল আপনারা জানাবো। তো থানাত কথা কয়ে তারা জানাইছে এটা মীমাংসা হইব। তাহলে ঠিক আছে, মীমাংসা হলে তো একটা সাহায্য পামো আমি, ম্যাডাম তো আমি চিকিৎসাটা অন্তত পক্ষে করাইতে পারবো। তারপরে দেয়া মীমাংসা হয়েছে না। তারপরে 7 দিন 5 দিন জায়গা তারা ফোনই রিসিভ করে না মণ্ডল নেত্রীরা। তাহলে আমি কার কাছে, আমি কোনো সুরাহা পাইতেছি না। আমার বাচ্চারা লয়েছিল, আমি অনেকখানি চেষ্টা করতেছি কিন্তু মায়ের সমস্যা কমতেছে না, পড়ালেখা সবই বন্ধ, পরীক্ষাটাও দিতে পারছি। কোন ক্লাসে পড়ে আপনি? ক্লাস 9-এ পড়ে। কোন স্কুলে? চরিলাম হাই স্কুলে। অ্যাক্সিডেন্টটা কবে হয়েছিল? অ্যাক্সিডেন্ট হয়েছে সেপ্টেম্বরের 20 তারিখ। মানে আপনি কি টাকার লেগে আপনার মেয়ের চিকিৎসা করাতে পারতেন? না না, আমি টাকার লেগে চিকিৎসা করতে পারতেছি না। আমার হাজবেন্ড রাজমিস্ত্রি কাজ করে। এখনো পর্যন্ত কি আপনার মেয়ে বিছানাতে শয্যা সেই? হ্যাঁ। এখন আপনি কি চাইছেন? আমি চাইতেছি যে মায়ের একটা, আমি একটা সাধারণ মহিলা, আমি চাইতেছি যে আমার যদি একটু সবাই আমার পাশে দাঁড়া, মায়ের একটু সাহায্য করলে তো আমি মায়ের চিকিৎসাটা অন্তত পক্ষে ঠিকভাবে করতে পারি। আচ্ছা, যে বাইক দিয়ে বাড়ি দিয়েছে ওই বাইকের মালিকের নাম কি পাইছেন? পাইছি। কি নাম? গৌরব দেব। বাড়ি কোন জায়গাতে? অভয়নগর। তাইনের বিরুদ্ধে আপনি থানাতে মামলা করছিলেন? মামলা নিছে না। মামলা পুলিশ নিছে না? না। আপনার মেয়ের নাম কি? প্রিয়া দেব।